বাঁকুড়ায় পৃথক দুটি পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তিনজনের। পুলিশ জানিয়েছে কতুলপুর থেকে বিষ্ণুপুরের দিকে যাওয়ার সময় কামারপুকুর ও তেলিপুকুরের মাঝে ভাঙা পুলের কাছে একটি ডাম্পারের সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুজনের মৃত্যু হয়। অন্যদিকে জয়পুরের জঙ্গলের কাছে একটি মোটরবাইক ও ইঞ্জিন রিকশার মুখোমুখি ধাক্কায় বাইক চালকের মৃত্যু হয়েছে।